মোমেনা আক্তার, সহকারী শিক্ষক, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস শুরু করার আগে আমি সর্বপ্রথম আমাকে অনলাইন ক্লাসে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যারকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিফট ইনচার্জবৃন্দদের এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সবাইকে। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। এ বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় থেকে তোমাদের প্রথম অধ্যায়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথম অধ্যায়ের যে পাঠ শিরোনামটি রয়েছে, চলো সেটা আমরা বোর্ডে লিখে দিই। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। আমাদের প্রথম অধ্যায়ের পাঠ শিরোনামটা হলো প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ। এই প্রথম অধ্যায়টা চারটি পার্ট রয়েছে। চারটি পার্টের মধ্যে প্রথম পার্টের মধ্যে যা রয়েছে সেটি হলো প্রাকৃতিক পরিবেশ। এখন আমরা প্রাকৃতিক পরিবেশ পড়ার আগে আমরা আগে পরিবেশটা কী সেটা জেনে নিই। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। চারপাশে কী কী রয়েছে? চারপাশে রয়েছে পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত, সাগর, উপসাগর, মহাসাগর ইত্যাদি যেসব কিছু রয়েছে সব কিছু মিলেই আমাদের তৈরি হয়েছে পরিবেশ। পরিবেশকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো প্রাকৃতিক পরিবেশ, আরেকটা সামাজিক পরিবেশ। আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। প্রাকৃতিক পরিবেশ পরিবেশটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। এখন প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ কি বা কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ হলো আমাদের চারপাশে যা রয়েছে, যেমন আমাদের চারপাশের যেসব জিনিস, যেমন গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয়েছে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশ মানুষ তৈরি করেনি, এটি প্রকৃতির একটি দান। আমাদের দ্বিতীয় পার্টি রয়েছে সমাজ এবং সামাজিক পরিবেশ। সমাজ এবং সামাজিক পরিবেশ কি? সমাজ কাকে বলে? সমাজ হলো মানুষ, আমরা একা বাস করতে পারি না, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করি, একসাথে একে অপরকে সাহায্য করি, একসাথে কাজ করি। এভাবে মিলেমিশে থাকা একত্ববদ্ধ মানব গোষ্ঠীকে কী বলে? সমাজ বলে। কারণ আগেকার দিনে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতো না, তারা যদিও সমাজবদ্ধভাবে বসবাস না করতো তারপরও তারা দলবদ্ধভাবে বসবাস করতো। কেন? বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী কিংবা ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য, নিজেদের রক্ষা করার জন্য দলবদ্ধভাবে বসবাস করতো। এখন সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ বলতে কী বোঝো? সামাজিক পরিবেশ হলো আমাদের যে ঘর বাড়ি, দালান কোঠা, মাঠ, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয়েছে তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মতো সামাজিক পরিবেশও আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি অপরটির সাথে পরিপূরক। সামাজিক পরিবেশের উপাদান ছাড়া আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি না। তৃতীয় পার্টের মধ্যে তোমাদের রয়েছে সামাজিক পরিবেশের গুরুত্ব। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ দুটো উপাদান রয়েছে, সেই গুরুত্বপূর্ণ দুটো উপাদান হলো একটি হলো বাড়ি, আরেকটা বিদ্যালয়। আমাদের সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য বাড়ির কোনো বিকল্প নেই। কারণ আমরা যদি কোনো খোলা মাঠে কিংবা বন জঙ্গলে বসবাস করি তাহলে আমাদের জীবনের নিরাপত্তা থাকবে না। এজন্য আমরা কী করি?
বাড়িতে বসবাস করি। বাড়ির মতো বিদ্যালয় একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, খেলাধুলা করি, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তাই বিদ্যালয় আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী কারা? প্রতিবেশী, এরপরে রয়েছে প্রতিবেশী। প্রতিবেশী কারা? প্রতিবেশী হলো যা আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী। প্রতিবেশী আমাদের প্রতিবেশী সম্পর্কে বলা হয়েছে বা আমাদের চতুর্থে সামনে পিছনে ডানে বামে 40 বাড়ি পর্যন্ত প্রতিবেশী ধরা হয়। এরা এই 40 বাড়ি পর্যন্ত কেউ যদি কোনো সমস্যায় থাকে তাহলে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিই। এরপরে হচ্ছে যানবাহন। যানবাহন কী? যানবাহন হলো আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য যার মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি তাকেই যানবাহন বলে। যানবাহন আমাদের যানবাহন একটি সামাজিক পরিবেশের উপাদান। যানবাহন আগের দিনে যত উন্নত মানের যানবাহন ছিল না, তখন মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। কিন্তু এখন অনেক ধরনের যানবাহন ভিড় হয়েছে। যানবাহন থাকার কারণে আমরা অতি সহজেই আমরা দূর দূরান্তে বা কোথাও যেতে পারি, পণ্য আনা নেওয়া করতে পারি। আমাদের এই পাঠ্য বইয়ে চারটি পাঠ ছিল, চারটি পাঠের থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে থাকি। আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বোর্ডে লিখে দিচ্ছি। প্রাকৃতিক পরিবেশ কী? সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয়েছে, তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রশ্ন এক হলো পরিবেশ কি, তাহলে পরিবেশ কি আমরা কি দেখতে পাই? আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সেসব কিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। পরিবেশ কি? আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সেসব দিয়ে তৈরি হয়েছে। যা কিছু দেখতে পাই সেসব দিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। সেসব নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তো শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সাতটি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো, পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভাগ করা হয়েছে পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। উত্তর, পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
যথা এক হলো প্রাকৃতিক পরিবেশ, ঠিক পরিবেশ পরিবেশ দুইয়ে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশকে মঞ্চ তৈরি পরিবেশও বলা হয়ে থাকে। পরের প্রশ্নটা আমরা পেতে পারি যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে, পশু পাখি গাছপালা, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয়েছে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। উত্তর, গাছপালা, পশু পাখি মাটি পানি বায়ু সূর্যের আলো। আলো ইত্যাদি নিয়ে নিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে হয়েছে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। বলে দেখো আমরা কি লিখেছি। পরিবেশ কি? আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই সেসব নিয়ে তৈরি হয়েছে আমাদের পরিবেশ। পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি নিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। প্রাকৃতিক পরিবেশে তিনটি উপাদানের নাম লেখ। প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লিখ। প্রাকৃতিক পরিবেশে তিনটি উপাদানের নাম হলো মাটি,
পানি, বায়ু। সামাজিক পরিবেশ কি? আমাদের চারপাশে মানুষ এবং তাদের তৈরি জিনিস নিয়ে সামাজিক পরিবেশ গঠিত। আমাদের চারপাশে মানুষ এবং তাদের তৈরি জিনিস এবং তাদের তৈরি জিনিস নিয়ে গঠিত পরিবেশে সামাজিক পরিবেশ। শিক্ষার্থীরা, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের লিখে দিলাম। এখন একটা কাঠামোবদ্ধ প্রশ্নের কথা আমি আলোচনা করব। কাঠামোবদ্ধ প্রশ্নগুলো একটু দেখো। তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন কী ধরনের আসতে পারে? পরে আরম্ভ করছি। দেখো, কাঠামোবদ্ধ প্রশ্নগুলো কেমন হতে পারে? কাঠামোবদ্ধ প্রশ্ন, আমি শুধু তোমাদের প্রশ্নের ধরনটা দেখিয়ে দিচ্ছি সময়ের অভাবে। তুমি প্রশ্নের ধরনটা দেখো। সামাজিক পরিবেশ কী? সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কী? কেমন ধরনের প্রশ্ন হতে পারে? সামাজিক পরিবেশ কী? তোমাদের একাধিক প্রশ্ন হবে, একই প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন হবে। সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কী? সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব গুরুত্ব লেখ। আরেকটা প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যানবাহন কোন পরিবেশের উপাদান? যানবাহন কোন পরিবেশের উপাদান? পরিবেশের উপাদান যানবাহন কোন পরিবেশের উপাদান? যানবাহন মানুষ সৃষ্টি করেছে কেন? যানবাহন প্রয়োজন কেন? চারটি বাক্য লেখো। প্রয়োজন কেন? যানবাহন প্রয়োজন কেন?
চারটি বাক্যে লেখো। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষার যে প্রথম টিউটোরিয়াল পরীক্ষার মধ্যে তোমাদের দুইটা অধ্যায় আছে, একটা প্রথম অধ্যায় একটা দ্বিতীয় অধ্যায়। তোমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষার মধ্যে যা থাকবে, সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তোমার সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে 14 নম্বর, এবং দুইটি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে, দুটি কাঠামোবদ্ধ প্রশ্নের যে কোনো একটির উত্তর দিতে হবে, এটা 6 নম্বর। মোট 20 নম্বর তোমাদের পরীক্ষা হবে। তো শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই থাকো সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ নাহিদ।